আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আমরা প্রবাসে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য বিমিট রেজিস্ট্রেশন করি। তো রেজিস্ট্রেশন করার সময় অনেকেরই ভুল হয়ে যায়, বানানে ভুল হয়ে যায়, তথ্যে ভুল হয়ে যায়। এইটা সংশোধনীর জন্য অনেক ক্ষেত্রে আমরা দৌড়াদৌড়ি করি। তো আপনি যদি চান ঘরে বসে নিজে নিজে সংশোধনী করবেন, সেটা কিন্তু সম্ভব। এটা কঠিন কোনো কিছু না, আপনি নিজে নিজেই এটা করতে পারবেন। তাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে যদি ফোন দেন, তারা তাদেরকে বলেন যে আমার এই এই তথ্যে ভুল হয়েছে, তাহলে তারা সেটা সংশোধন করে দেবে। আপনি যদি আমি প্রবাসী যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে যদি যান, একদম নিচে তাদের হেল্পলাইন নাম্বারটা দেখতে পাবেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নম্বরে ফোন করে আপনারা তাদের সাথে কথা বলবেন, আপনি সহযোগিতা চাইতে পারেন। আপনি ডায়াল করার পরেই জিরো চাপবেন, জিরো চাপলেই তখন একটু সময় নেবে, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সবগুলো চ্যানেল ব্যস্ত রয়েছে, একটু অপেক্ষা করুন। এভাবে একটু অপেক্ষা করবেন, তারপরেই দেখবেন যে রিসিভ করা হচ্ছে। আপনি তখন বলবেন যে আমার তথ্যে একটু ভুল রয়েছে, একটু সংশোধন চাচ্ছি। আপনার পাসপোর্ট নাম্বার হয়তো তারা চাইবে, আপনি বলে দেবেন তাদের কাছে। আরেকটি উপায় রয়েছে, সেটা হচ্ছে আপনি আমি প্রবাসী যে সফটওয়্যারটা রয়েছে সেখানে গিয়ে আপনি এডিটে যাবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এডিটে গিয়ে আপনি সেখান থেকে আপনার কিছু তথ্য সেখান থেকে আপনি সংশোধন করতে পারছেন। অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে যে আপনি নির্দিষ্ট একটি দেশে যাওয়ার জন্য আপনি রেজিস্ট্রেশনটা করেছেন, তারপরে আপনি চাচ্ছেন যে সেই দেশে না গিয়ে অন্য দেশে যেতে। তো আপনি যখন এই রেজিস্ট্রেশনটা করেছিলেন তখন চয়েস দিতে হয় কিন্তু, যে আপনি কোন দেশে যাচ্ছেন, মালয়েশিয়া না কোন দেশ, সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হয়। তো আপনি চাচ্ছেন যে দেশকে পরিবর্তন করে দিতে, তো সেক্ষেত্রে আপনি সেটা পারবেন। যে প্রসেসটা দেখালাম আমি প্রবাসী যে সফটওয়্যারটা রয়েছে সেখানে গিয়ে আপনি এটা সংশোধন করতে পারছেন, এবং আপনি যদি চান যে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করেও সংশোধন করবেন, এটা সম্ভব। আপনি বলার কিছু সময় পরে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরেই আপনি আবার চেক করবেন, দেখবেন যে আপনার তথ্যগুলো সংশোধন হয়ে গেছে। তো দর্শক, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কিছু নাই, এটা সংশোধনযোগ্য এবং সংশোধন করা যাবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। ভিডিও কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য রাখতে পারেন, আমি যদি সম্ভব হয়, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।